মোহনবাগানে আজকে সকাল পর্যন্ত যা যা আপডেটগুলো রয়েছে সেগুলো এক এক করে আপনাদের দিয়ে দেব। প্রথমে একটা ভালো খবরে আসি, সেটা হচ্ছে যে আনোয়ার আলী কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছে বলেই দাবি করা হয়েছে এবং সে আজকে থেকে সম্ভবত ফুলদমে প্র্যাকটিস করতে শুরু করে দেবে। তার যে চোটটা লেগেছিল ন্যাশনাল টিমে খেলার জন্য, যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম যে এরপরে যদি আনোয়ার আলী এখনও প্র্যাকটিস করছে না তাহলে ম্যাচে কে খেলবে, কী করবে, তো সেই প্রবলেম থেকে কিছুটা নিস্তার পাওয়া গেল। কারণ আনোয়ার আলী আজ থেকে ফুলদমে প্র্যাকটিস করছে, কালকে থেকে যা শোনা গেছে ওর চোটের আর কোনো সমস্যা আপাতত নেই। নেক্সট চলে আসবো আরও একটা ভালো খবরে, যা খবর পাওয়া যাচ্ছে আজকে রাত্রের মধ্যরাতে সম্ভবত দিমিত্রি পেট্রাটস ঢুকে যাবে কলকাতায় এবং কাল থেকে সে প্র্যাকটিসে যোগ দেবে। এটা নিয়ে আমরা সকলেই চিন্তায় ছিলাম, কার্ল ম্যাকুর ঘটনাটা ঘটার পর অনেকেই ভেবেছিল যে কি দিমিত্রিকেও কি তাহলে আলটিমেটলি সরিয়ে দেবে। তো যা খবর আছে সেরকম কিছু হচ্ছে না, দিমিত্রি আজকে রাত্রের মধ্যে ঢুকে যাচ্ছে এবং কাল থেকে প্র্যাকটিস শুরু করবে, তো এটাও আমাদের সমর্থকদের কাছে একটা ভালো খবর। আর একটা ভালো খবর হচ্ছে দীপক টাংরি কিন্তু প্র্যাকটিস করছে এবং প্রায় পুরোদমই প্র্যাকটিস করছে, তো ওর চোটের এক্স্যাক্ট কী কন্ডিশান সেটা বোঝা যাচ্ছে না, তবে আগের থেকে অনেক বেটার আছে, আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই ও সুস্থ হয়ে যাবে। তবে এক্স্যাক্টলি কতদিন লাগবে ওর মাঠে ফিরতে সেটা এখনও জানা যায়নি, তবে আগের থেকে সে অনেক বেটার আছে এবং সে মাঠে প্র্যাকটিসেও বেশ সকলের সঙ্গেই প্র্যাকটিস করছে। এবার যদি জনি কাউকোর কথা বলি তাহলে জনি কাউকোকে নিয়ে যে ভাবনা চিন্তা করা হয়েছিল যে জনি কাউকোর সুস্থ হতে ডিসেম্বর মাস লেগে যাবে, জনি কাউকোর এখনও চোটের অবস্থা ভালো না, কিন্তু জনি কাউকো নিজের উদ্যোগে নিজের চেষ্টায় খুব তাড়াতাড়ি রিকভার করছে এবং সে এত তাড়াতাড়ি রিকভার করছে বা তার ফিটনেসের কোয়ালিটি এত তাড়াতাড়ি বাড়ছে সেটা দেখে মোহনবাগান ম্যানেজমেন্ট আশাবাদী এবং কাউকোকে ফিরিয়ে আনা হচ্ছে। আগস্ট মাসে সে সম্ভবত পৌঁছে যাবে, আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে, এবং টিমের সঙ্গে যেরকম প্রিসিজন চলছে সেরকমই প্রিসিজন সে করবে, তারপরে কোচ এবং মেডিকেল টিম ডিসাইড করবে যে সে কবে থেকে মাঠে নামতে পারবে। এদিকে ডুরান কাপের যে টিম লিস্ট মোহনবাগান পাঠিয়েছে বা ডুরান কাপের জন্য যে টিম লিস্ট রেডি করেছে তাতে একমাত্র বিদেশি হিসেবে হুগো বোমোসের নাম রেজিস্টার করা হয়েছে, যদিও ম্যাচের 48 ঘন্টা আগে লাস্ট টাইম থাকে ফাইনাল স্কোয়াড জমা দেওয়ার, তো এরপরে হুগো বোমোসের সঙ্গে আর কোন কোন বিদেশি থাকে সেটা কিন্তু খেলার মানে 48 ঘন্টা আগে ছাড়া বোঝা যাবে না। তবে হুগো বোমোসকে এই মুহূর্তে রেজিস্টার করা হয়েছে ডুরান কাপের জন্য, এইটুকু খবর পাওয়া গেছে, একমাত্র বিদেশি হিসেবে হুগো বোমোসই আপাতত রেজিস্টার হয়েছে, বাকিটা ডুরান কাপের ওই 48 ঘন্টা আগের ছাড়া বোঝা মুশকিল যে আর কাকে কাকে অ্যাড করতে চলেছে ডুরান কাপের স্কোয়াডে। এদিকে আর একটা প্রবলেমের খবর রয়েছে, এই খবরটা আমি অনেক দিন আগে দিয়েছিলাম আমার চ্যানেলে, তখন আমাকে অনেকেই অনেক কিছু বলেছিল, কেউ বলেছিল আপনি ভুলভাল বকছেন, এরকম কোনো ব্যাপার কিছু নেই, এটা প্রতি বছরই থাকে, কিন্তু সবাই ভুলে যাচ্ছিল যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়া টিমের ন্যাশনাল টিমের এবছর প্রচুর টুর্নামেন্ট এবং প্রচুর ম্যাচ আছে এশিয়া কাপ খেলার জন্য, তো ইন্ডিয়া টিমের প্রচুর প্লেয়ার মোহনবাগানের খেলে। আমি এই কথাটা আগেই বলেছিলাম যে এই ন্যাশনাল ডিউটিতে যাওয়ার জন্য আমাদের কিন্তু এএফসি কাপে এবং আইএসএলের কিছু ম্যাচেও বেশ প্রবলেমে পড়তে চলেছি, তো ন্যাচারালি সেটাই হতে চলেছে যে এবার এশিয়ান গেমসেও ভারত থেকে টিম পাঠানো হচ্ছে, যেটা নিয়ে এতদিন প্রবলেম চলছিল সেটাও রাজি হয়ে গেছে, যার ফলে আপাতত যেটা দেখা যাচ্ছে যে দীপক টাংরি, আনোয়ার, আশিস রায় এরা কিন্তু এশিয়ান গেমসে স্কোয়াডে সিলেক্ট হয়েছে, ফলে এরা কিন্তু ন্যাশনাল ডিউটি এবং প্র্যাকটিসের জন্য বেশ কিছুদিনের জন্য চলে যাবে ন্যাশনাল ক্যাম্পে, যার জন্য আমাদের ডুরান কাপের ম্যাচ থাকতে পারে সেই সময়, এএফসি কাপের ম্যাচ থাকতে পারে সেই সময়, এই প্রবলেমগুলো কিন্তু আমাদের ফেস করতেই হবে। তো এবছর এরপরে মার্ডেকা কাপটাও আছে অক্টোবরে, তখন কিন্তু আইএসএল চলবে, সেই সময় কাদের কাদের নিয়ে যাবে সেটা দেখে সাহাল, অনিরুদ্ধ থাপা এদেরকে যদি নিয়ে চলে যায় তাহলে কিন্তু মোহনবাগান টিম বেশ ভালো রকম প্রবলেমে পড়বে, এত ভালো টিম করেও কিন্তু প্রবলেম ফেস করতে হবে, এটা আমি আগেই বলেছিলাম আর এখন যত দিন যাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার হতে শুরু করেছে। এবার যদি আসি ট্রান্সফারের খবরে, অনেকেই গোলকিপার নিয়ে চিন্তা করছেন, হওয়াটা স্বাভাবিক, কারণ বিশাল কাইজ ছাড়া সেকেন্ড গোলকিপার ছিল আমাদের আরসানোয়ার শেখ। সিএফএলে যেরকম পারফরমেন্স করছে তাতে যে কোনো সমর্থকের মাথায় হাত পড়ার মতো অবস্থা হবে, এটা খুব স্বাভাবিক, তো ন্যাচারালি এটা ভাবলে ভুল হবে যে ম্যানেজমেন্ট চোখ বন্ধ করে আছে, তা নয়, ম্যানেজমেন্টের চোখেও এটা রয়েছে এবং ম্যানেজমেন্ট তার জন্য একজন অভিজ্ঞ গোলকিপার ব্যাকআপ হিসেবে চাইছে।
সেই জন্য অরিন্দমের সঙ্গে এক প্রস্ত কথাবার্তা মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছে, কিন্তু অরিন্দমের ব্যাপারটাও খুব ক্লিয়ার। অরিন্দম আগে চেষ্টা করবে কোনো টিমের ফার্স্ট ইলেভেনে ফার্স্ট গোলকিপার হিসেবে সে চান্স পায় কি না, যদি একান্ত কোথাও সে চান্স না পায় তাহলে মোহনবাগানের জন্য তার অফার রয়েছে এবং সে মোহনবাগানে আসতে পারে। কিন্তু এটা সবই ভবিষ্যতের ওপর ডিপেন্ড করে আছে, এখনই বলা যাচ্ছে না যে অরিন্দম আসছে বা কেউ আসছে। তো এটা থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অল্টারনেটিভ চিন্তাভাবনা করে চলেছে এবং একজন ব্যাকআপ গোলকিপারের খোঁজে তারা রয়েছে। এটা কিন্তু এই ঘটনাটা থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। অতএব চিন্তার কিছু নেই, মোহনবাগান ম্যানেজমেন্ট যখন ভাবনা চিন্তা করছে কিছু না কিছু ব্যবস্থা তারা করবেই। এবার যদি চলে আসি মোহনবাগানের নতুন বিদেশি, হ্যাঁ মোহনবাগানে একজন নতুন বিদেশি আসতে চলেছে। কার্ল ম্যাথিউকে ছেড়ে দেওয়া থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কার্ল ম্যাথিউকে যে এত সহজে যেতে দিল মোহনবাগান, তার মানে এটা ক্লিয়ার যে মোহনবাগান কোনো একজন বিদেশির সঙ্গে ডিল ডান করে দিয়েছে। যা খবর পাওয়া যাচ্ছে তিনি কিন্তু এই জেসন কামিন্স এর লেভেলেরই একজন প্লেয়ার, মানে জেসন কামিন্স যেমন আইএসএল এর অন্যান্য টিমের থেকে একটা বেস্ট স্ট্রাইকারকে আমরা নিয়ে এসেছি, ঠিক সেই রকমই লেভেলের একজন বেস্ট সেন্টার ব্যাকের পেছনে মোহনবাগান বহুদিন ধরে চেষ্টা করছিল এবং তার সঙ্গে ডিল প্রায় ডানই হয়ে গেছে এবং কথাবার্তা চূড়ান্ত লেভেলে পৌঁছেছে বলেই তারা কার্ল ম্যাথিউকে ছেড়েছে। এখন সেই বিদেশি কতদিনে এখানে আসে সেটাই আমাদের দেখতে হবে। তবে তিনি যে বিশ্বমানের প্লেয়ার এবং তিনি যে একজন সেন্ট্রাল ব্যাকের প্লেয়ার এই বিষয়টা কিন্তু কনফার্ম হতেই পারেন বা এই বিষয়টা প্রায় কনফার্ম হয়ে গেছে। এখন প্রবলেম হলো নতুন বিদেশি সে যে মানেরই হোক না কেন, তিনি ওয়ার্ল্ড কাপ খেলাই হন বা বিশ্বের অন্যতম সেরা বিদেশি বা সেরা ডিফেন্ডারই হোক না কেন, তাকে তো টিমের সঙ্গে প্র্যাকটিস করতে হবে এবং অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য সেই বিদেশি যদি যত তাড়াতাড়ি এখানে আনা যায় ততই বেটার, কারণ তাকে এনেই এক সপ্তাহ প্র্যাকটিস করে কোনো ম্যাচে নামানো যাবে না, তাকে টিমের সঙ্গে সেটেল করতে হবে। এই টিমের সঙ্গে সেটেল করার জন্য কিন্তু একটা লং টাইম লাগে, এই টাইমটার জন্যই কিন্তু এই বিদেশি যত তাড়াতাড়ি আসে ততই বেটার। আর একটা জিনিস আপনাদের বলে রাখা দরকার, আমরা ভুলে যাচ্ছি আমাদের স্মৃতিশক্তি খুব কম বলেই, আগের বার কিন্তু এএফসি কাপের যখন ম্যাচ খেলা হচ্ছিল তখন কিন্তু প্রবীর কৃষ্ণা এরা জানতো না যে তারা টিমে থাকছে না। সেটা কৃষ্ণা বলেছিল যে আমি কিন্তু জানতাম না যখন লাস্ট ম্যাচ খেলছি যে আমাকে রাখা হবে না, মোহনবাগান ম্যানেজমেন্ট রাখবেন, এটা কিন্তু আমি জানি না। ঠিক সেরকমও কিন্তু এবছর হতে চলেছে। যা খবর আছে এই ডুরান্ড কাপে যারা খেলবে বা এফসি কাপে যারা খেলবে তারা যে পার্মানেন্টলি মোহনবাগানে এই সিজনের জন্য থেকে গেল এরকম ব্যাপার নয়। এই টিমের মধ্যে থেকেও আরও এক দুজন প্লেয়ারের চেঞ্জেস হতে পারে যতদিন ট্রান্সফার মার্কেট ওপেন আছে। আমার ধারণা ছিল যে এরা যেহেতু জার্সি পরে প্র্যাকটিস করছে তাদেরকে ডেকে নিয়ে এসছে, তারা প্র্যাকটিস করছে, তারা টুর্নামেন্ট খেলবে, নিশ্চয়ই তারা এই সিজনে থাকবে। কিন্তু আমার এক বন্ধু আমাকে মনে করিয়ে দিল আগেরবারের কথা ভেবে দেখুন, যে আগেরবারও কিন্তু এরকমই আমরা ভেবেছিলাম, কৃষ্ণা প্র্যাকটিস করেছিল, প্রবীর প্র্যাকটিস করেছিল, তারপর তারা এএফসি কাপ খেলেছিল। কিন্তু এএফসি কাপ খেলার পর হঠাৎই তারা জানতে পারে যে তারা আর টিমে থাকছে না। সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সেরকম কিছু এবছরও করতে চলেছে। তাই যারা যারা এবছর এখন প্র্যাকটিস করতে দেখছেন বা টিমে রয়েছে তারা যে সবাই এই সিজনে থাকবে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। আর এই ধরনের খবর মোহনবাগান ম্যানেজমেন্ট কোনোভাবেই বাইরে দেবে না। আমি যে আমার সোর্স আছে তাকেও জিজ্ঞেস করেছিলাম, তিনি এই বিষয়ে কোনো কথাই বলেননি। স্বাভাবিক এই খবরটা লিক হলে যদি কোনোভাবে প্লেয়ারের কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু পারফরমেন্সে একটা প্রবলেম হতে পারে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক করেই রেখেছে কাকে রাখবে আর কাকে রাখবে না, তাদের দিকে চোখ থাকবে সামনে ডুরান্ড কাপে এবং এএফসি কাপে। তো এখানে কারা কারা খেলছে সেটা থেকে বুঝতে পারবেন তাদের ওপর কিন্তু খাঁড়াটা ঝুলছে। হ্যাঁ কয়েকজন নিশ্চয়ই ভালো প্লেয়ার খেলবে যারা শিওর টিমে রয়েছে অথচ ডুরান্ড কাপের জন্য খেলবে, কিন্তু ম্যাক্সিমাম অনেক প্লেয়ারই থাকবে যে যাদের কিন্তু টেস্ট করা হবে এই ডুরান্ড কাপে, এটা অ্যাসিড টেস্ট হতে চলেছে। তার মধ্যে একটা উদাহরণ আপনারা ফ্লোরেন্তিন পোগবাই ধরতে পারেন, ফ্লোরেন্তিন পোগবার কিন্তু এই ডুরান্ড কাপটা একটা বড় অ্যাসিড টেস্ট হতে চলেছে। তার মানে বোঝা যাচ্ছে এখনও ট্রান্সফার মার্কেট ওভার হয়ে যায়নি মোহনবাগানের জন্য, 31 আগস্টের মধ্যে আরও অনেক কিছু হতে পারে। কী কী হবে না হবে সেটা তো ভবিষ্যতই বলবে, আমরা অপেক্ষায় রইলাম আর কী কী চমক আমরা দেখতে পাবো। টিমটা কোনোভাবেই ফাইনাল হয়নি এখনও পর্যন্ত, মানে ফাইনালি কোনজন থাকছে আর কোনজন থাকছে না সেটা কিন্তু এখনও ফাইনাল নয়। কিছু তো ফাইনাল হয়েই আছে কিছু কিছু প্লেয়ারদের ক্ষেত্রে, কিন্তু অনেক প্লেয়ার এর মধ্যে চেঞ্জ হতে পারে। এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।